আসসালামু আলাইকুম বন্ধুরা রেজাল গার্ডেন টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব বেগুন গাছের পোকা দমন নিয়ে বেগুন এমন একটি সবজি যে সবজি সারা বছরই কম বেশি চাষ হয় তবে শীতকালে এর চাষ চাষাবাদ বেশি দেখা যায় তো বেগুন চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পোকার আক্রমণের শিকার হতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই পাতাটা নিজ দিক দিয়ে পোকা আক্রমণ করছে উপরে হলুদ হলুদ হয়ে গেছে তো এই সবগুলো পাতার মধ্যে এরকম অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও পুরা বেগুন গাছে দেখেন এই যে পাতার নিচে এই যে পোকা আক্রমণ করছে এই পোকাটা কি পোকা সেটা আমি বলে রাখি এটা হলো উড়ন্ত সাদা পোকা যেটাকে আমরা মিলিবাগ বলে থাকি তো এই মিলিবাগ বেগুন গাছের অনেক বড় ক্ষতি করে এটা একবার যে পাতাতে ধরে সচরাচর সেখান থেকে রিমুভ করা যায় না আর একটা পাতাতে ধরলে পুরো গাছে এটা আক্রমণ করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরা গাছের মধ্যে কিছু কিছু করে আক্রমণ করেছে দেখুন এই দেখুন ভিতর দিয়ে সাদা সাদা পোকা দেখা যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা পাতার মধ্যেই এটার আক্রমণ হয়েছে তো বিষয়টি আসলে বেগুন চাষিদের জন্য খুবই দুঃখজনক যারা বেগুন চাষ করেন বিঘার পর বিঘা জমি দিয়ে যারা বেগুন চাষ করেন তো তাদের এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে তো এই মিলিবাগ পোকা আক্রমণ থেকে কিভাবে আপনারা গাছটিকে বাঁচাতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি এই মিলিয়াক পোকা শুধুমাত্র গাছে আক্রমণ করে না বা শুধুমাত্র পাতাই আক্রমণ করে না এটা বা গাছের ফুল ফলেও আক্রমণ করে যেমন এখানে দেখাচ্ছি দেখুন একটা ফুলের মধ্যে কীভাবে আক্রমণ করেছে চলুন দেখুন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় তার আক্রমণ মানে মিলেবাগে এমনভাবে আক্রমণ করে যাতে গাছটাকে সে পুরা সে ফেলে এবং পুরা গাছটাকে মানে মৃতপ্রায় অবস্থায় নিয়ে যেতে পারে মাত্র কয়েকদিনের মধ্যে তো এমন অবস্থার থেকে উত্তরণের জন্য আমরা একটি কীটনাশক ব্যবহার করব তো সেই কীটনাশকটির নাম কি এবং কীটনাশকটি কীভাবে ব্যবহার করব কয়দিন ব্যবহার করব সবই আপনাদেরকে এখানে আমি বলবো তো তার আগে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে আমি ঘরোয়া পদ্ধতি পদ্ধতিতে কীটনাশক তৈরির জন্য নিয়ে নেব এক মগ পরিমাণ পানি এ দেখুন আমি এক মগ পরিমাণ ফ্রেশ পানি নিয়েছি তারপরে নিব হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া এরপরে নিব যে কোনো একটা মানে যে কোনো একটা এরপরে আমরা যে কোনো ওয়াশিং পাউডার নিব। আমি এখানে হুইল পাউডার নিয়েছি রিন পাউডার নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাউডার নিতে পারেন তো এখন যে পদ্ধতিতে আমরা কীটনাশকটি তৈরি করব। সেটি হল হুম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নেব হুম এটা নিয়ে পানিতে দিব এরপর নেব হাফ চা চামচ এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন হাফ চা চামচের বেশি গুঁড়ো ওয়াশিং পাউডার না হয় একদম মেপে মেপে হাফ চা চামচ আমরা নিব নিয়ে পানিতে গুলিয়ে দেব তো এইভাবে কিছুক্ষণ আমরা রেখে দিব ভালো করে মিশ্রণটা মানে হলুদের গুঁড়া আর ওয়াশিং পাউডারটা পানির সাথে ভালো করে মিক্স করার জন্য আমরা মিনিট দশেক এটা রেখে দেব তো আমাদের কিছুক্ষণ রাখা হয়ে গেছে পানিতে মিশ্রণটা ভালোভাবে গুলে গেছে এরপর আমরা একটা বোতলের ভিতরে এই মিশ্রণটা ঢেলে নেব তো আমাদের ভরা হয়ে গেছে এবার আমরা এটার মধ্যে যে স্প্রে ছোটো হ্যান্ড হ্যান্ড মেশিনটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব তারপর আমরা গাছে স্প্রে করে দেব গাছে স্প্রে করার আগে আমি আরও একটি টিপস দিয়ে রাখি যে এটি ব্যবহার করার পর অবশ্যই একদিন পর আপনাকে গাছটি সাদা পানি দিয়ে মানে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দিতে হবে স্প্রে করে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পাতা ভালো করে স্প্রে করে দিচ্ছে একদম পুরো গাছটাকে ভিজিয়ে দিতে হবে সম্পূর্ণ গাছটাকেই ভিজিয়ে দিতে হবে মানে গাছের গোড়া পর্যন্ত যেন ভিজে যায় স্প্রে দিয়ে একদিন পরে এটা রেজাল্ট পেয়ে যাবেন এতক্ষণ ধরে ভিডিও দেখুন একদম পুরো গাছটাকে আমরা ভিজিয়ে দিচ্ছি স্প্রে করে এবং এইভাবে আপনাকে একদিন রেখে দেবো আর একটা বিষয় খেয়াল করতে হবে যে কোনোভাবেই যেন এমন সময়টা মানে ব্যবহার করবেন যখন এটা ব্যবহার করার পরে যেন কোনোভাবে বৃষ্টির বৃষ্টি পানিতে গাছটা না ভিজে যায় বা বৃষ্টি পানিতে ধুয়ে না যায় এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে আর এইভাবে স্প্রে দেওয়ার পরে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একদিন পরে সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি বারবার বলতেছি না হলে কিন্তু আপনার গাছের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো দেখুন গাছের প্রতিটা কাণ্ড সহ প্রতিটা পাতা পর্যন্ত আমরা ভিজিয়ে দিয়েছি এইভাবে উপরে এবং নিচে তো এইভাবে স্প্রে করার পর যে গাছটি করতে হবে আপনাকে একদিন না তিন দিন পরে আবার এই কীটনাশকটি দিতে হবে এবং আমি আবারও বলছি যে এই গাছটি এই কীটনাশক দেওয়ার পর আপনাকে অবশ্যই পরের দিন এটাকে ভালো করে সাদা পানিতে ধুয়ে নিতে হবে এবং তিন দিন পরে আরেকবার স্প্রে করতে হবে এভাবে দুইবার দেওয়ার পরে দেখবেন যে আপনার গাছ একদম সতেজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে পোকামাকড় থেকে রক্ষা পাবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম